আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, ফুরিয়া ফেলে আবার ভরেছ জীবন নব নব, কত যে গিরি কত নদী তীর, বহিয়া বেড়ালে ছোট বাঁশি তীরে, কত যে তান বাজালে তীরে তীরে, কাহা তারে কহ। নমস্কার, আমি সঞ্চালনায় রিকা বিশ্বাসশীল, আপনাদের বন্ধু, ফ্রেন্ডস টিভি নিবেদিত, নির্মল কুমার সাউ প্রযোজিত এবং পরিচালিত আপনার আমার সকলের প্রিয় অনুষ্ঠান গানের ভুবন। আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে তারই এক ছাত্রী, ছোট্ট শিল্পী রয়েছেন, আরিত্রিকা দোলাই। কথা না বাড়িয়ে প্রথমেই তার একটি গান শুনে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। আরিত্রিকা, আজকে কি ফার্স্ট গানটা আমরা শুনবো? ফার্স্টের গানটা শুনে নিয়ে তারপরে আমরা কথা এগোবো। সত্যি আজকের প্রথম গানের শুরুতেই আমরা একটা কৃষ্ণর গান দিয়ে শুরু করলাম, আজকের অনুষ্ঠান কিন্তু আরও জমে যাবে। এবার আমরা কি শুনে নেব তোমার কাছ থেকে আরিত্রিকা? ওগো বধূ, বেশ শুনে নি। কথা জানতে কেন চাই,
পলাশ তোমরা বলো না, আমার মনের কথা কেন বলতে পারি না ও গো গোকুল। ফুলের মতো মিষ্টি শিল্পী আজকে আমাদের আরিত্রিকা। এত সুন্দর গানের ডালি নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে, সত্যি কিন্তু মন ভরে যাচ্ছে। আমরা এরপরে কি শুনে নেব তোমার কাছ থেকে? দূর দীপবাসিনী আমরা শুনে নেব আরিত্রিকার কাছ থেকে। দূর দীপবাসিনী আরিত্রিকা, তোমার কাছ থেকে আজকে এত সুন্দর সুন্দর গান শুনলাম যে আজকে মনে চাইছে না তোমাকে ছাড়তে, মনে হচ্ছে তোমার কাছে আরও গান শুনি। এবার আবারও দেখা হবে পরে অন্য কোনো একদিন তোমার সাথে, সেদিন আবারও তোমার কাছে এরকম আরও সুন্দর সুন্দর গান শুনে নেব। এবার আমরা পেয়ে গেছি শ্রী তপন কুমার ঘোষের আরেকজন ছাত্রী অর্পিতা দাস পাত্র। তার কাছে জেনে নেব তিনি কোথা থেকে আসছেন আমাদের কাছে। পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, এবার আমাদের অনুষ্ঠানে তোমার কাছ থেকে কি গান শুনে নেব? আমি প্রথমে করব আগমনী দিয়ে শুরু করব, আগমনী গানটা। বেশ। জগত জননী মাকে করে আহ্বান,
জাগো মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান জগত জননী মাকে করে আহ্বান ও শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো জাগো তুমি জাগো আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান জগত জননী মাকে করে আহ্বান মনের মুখে ভাসে তোমার সে আলো ভরা মুখখান মায়ের মুরতি ধরে জাগো জাগো মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান জগত জননী মাকে করে আহ্বান জগত জননী মাকে করে আহ্বান জগত জননী মাকে করে আহ্বান আমরা জগতের সকল মানুষ এখন আগমনের জন্যই অপেক্ষা আর মাত্র কিছুদিন বাকি অর্পিতাদির গলায় আমরা এত সুন্দর আগমনের গানটা শুনে আমাদের মন ভরে গেল পুজো যেন চলেই এসেছে সত্যি চলে তো এসেইছে আর তো কটা দিন বাকি ব্যাস হাতে গুনব আর আজকে দিদির গান শুনেই মনে হলেই আর দুদিনই বাকি পুজোর ঠিক আছে এবার আমরা চলে যাব পরের গানে দিদির কণ্ঠে এরপরে কি গান শুনে নেব দেখেছি উৎসাহ বেশ তারে ধরে দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না দেখেছি দেখেছি সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নেভে না আমায় বলে বলুক লোকে মতো বিরহে তার প্রাণ বাঁচে না আমায় বলে বলুক লোকে মতো বিরহে তার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি
অর্পিতাদির কণ্ঠে আমরা আরও একটি সুন্দর গান শুনে নিলাম। অর্পিতাদি, এবার আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন তোমার কাছ থেকে কি শুনবো? একটি দেশাত্মবোধক নজরুল গীতি। জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা, স্বর্গাদপি গৌরীষি, স্বর্গাদপি গৌরীষি, স্বদেশ আমার ভারত মাতা, জননী মোর জন্মভূমি। তোমার স্নেহে যাই ঘরে ঘরে, সোনার ফসল ছড়িয়ে পড়ে আঁচল হতে স্নিগ্ধ ছায়া, মাটির বুকে তোমার শীতল পাটি পাতা, জননী মোর জন্মভূমি। স্বর্গের ওই স্বর্য লুটায় তোমার ধুলি মাখা পথে, তোমার ঘরে নাই যাহা নাই কোথাহা, ভূভারতে ভূভারতে ঊর্ধ্বে আকাশ নিম্নে সাগর, গাহে তোমার বিজয় গাথা, আদি জগদ্ধাত্রী তুমি, জগতের প্রথম প্রাতে শিক্ষা দিলে দীক্ষা দিলে, করলে মানুষ আপন হাতে, তোমার কোলের লোভে মাগো রূপ ধরে আসেন বিধাতা, জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা, স্বর্গাদপি গৌরীষি, স্বর্গাদপি গৌরীষি, স্বদেশ আমার ভারত মাতা, জননী মোর জন্মভূমি। অসাধারণ একটি গান শুনে নিলাম আজকে আমাদের অনুষ্ঠানের শেষ নিবেদন অর্পিতাদির কাছ থেকে। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী স্বপন কুমার, চলে আসছে স্বপনটা, তপন তপন কুমার। আচ্ছা, আমি মাঝখান থেকে নেব। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী তপন কুমার ঘোষ শিক্ষক এবং তার ছাত্রী অর্পিতা দাস পাত্র। আপনারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আমরা খুবই আনন্দিত হয়েছি। এত সুন্দর অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। আমি সঞ্চালনায় ছিলাম রিকা বিশ্বাসশীল। আবারও কোনো একদিন দেখা হবে আমাদের। নমস্কার।